बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के आपनादेर साथे आमी की शेयर करब देखे हयतो बा आन्दाज करे नियेछेन। तो आमी आज के बेगुनेर भर्ता बानिये देखाबो, अनेक बेशी टेस्टी हय, तो आपनारा देखे बुझते पारछेन हयतो बा, अनेक बेशी मजार एक जिनिस। सबाई पचंद करे बेगुनेर भर्ता, आमी पार्सनली अनेक बेशी पचंद करी। तो बेगुनटा आमी निये नियेछि, आमी दुइटा बेगुन के धुए नियेछि। आपनारा चाइले जे कोनो रकमेर बेगुन यूज करते पारें। आमी दोनोटा बेगुन के भालोभावे धुए नियेछि। आमी चुलाई एगुलो पुड़िये निब। आमी चुलाए एक स्ट्रेनर बसिए दिए तारपरे बेगुनटा दिए चुलार आँचटा सब समय छोटो करे दिबेन, ताहले बेगुनटा भेतरे कुक हुए हबे ना होले उपरे चामड़ाटा पुड़े जाबे, भेतरे कुक हबे ना। तो एइजन्य चुलार आँचटा कमिए बेगुनटाके पुड़िए निबेन। आमी एक साइडे पुड़िए निएछि आर एक साइडटा उल्टिए दिएछि। আমার বেগুন ভর্তার জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি কেটে ছোট ছোট করে এক কাপ, একটা টমেটো কেটে নিয়েছি আমি ফালি করে পাতলা পাতলা করে, এক কাপ ধনে পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিলাম এক কাপ কুচি করে কেটে নেওয়া, ছোট করে কাঁচামরিচকে আমি কেটে নিয়েছি, চারটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। তো আমি বেগুনটা ছিলে নিব। আমি একটা গামলাতে কিছু পানি নিয়ে নিয়েছি হাতটা যেন ধুয়ে ধুয়ে নিতে পারি। দেখুন আমার বেগুনটা ছিলার সময় অনেক বেশি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আমি দুটা বেগুন ভালোভাবে ছিলে নিব। অনেকে বেগুনকে তেলে ভেজে ভর্তা করে, তো এভাবে পুড়িয়ে দেখবেন পোড়া বেগুনের ভর্তাটা অনেক মজার হয়। আমি দুটা বেগুন ছিলে নিয়েছি। তো আমি দুটা বেগুনের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি ভালো মতো সবকিছু দেখে তারপর মেল্ট করে নিচ্ছি। বেগুনটা বোটা থেকে ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে দেখবেন বেগুনের ভিতর কোনো পোকা আছে কি না বা কোনো রকমের সমস্যা আছে কি না, ওইটা সব কিছু পরিষ্কার করে তারপরে বেগুনটাকে মেল্ট করে নিতে হবে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। আমার তেলটা একটু কম বলে মনে হচ্ছে, তাই আমি আরও বেশি করে দিলাম, কারণ এই সরিষার তেলটাতে বেগুন ভর্তাটা অনেক বেশি মজা হবে। এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের কলিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন।
বেগুনের ভর্তাটা আমরা কম বেশি সবাই পছন্দ করে। আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, হাফ টি স্পুন। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেই টমেটোটা এখানে দিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি একদম। এখন আমি বেগুনের মেল্টিং করাটা দিয়ে দিচ্ছি। মেল্ট করা বেগুনটা আমি দিয়ে দিলাম এবং সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি ধনে পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আমি ধনে পাতা 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। ধনে পাতার কারণে পুষ্টিগুণটাও বেড়ে গেল এবং স্বাদটাও অনেক বেশি হবে। যারা খেতে চান না তারা না দিলেও কোনো সমস্যা নেই, ধনে পাতা ছাড়াই ভালো লাগবে। তো আমি সবগুলো জিনিসকে একদম মিশিয়ে নিয়েছি। চুলাটাকে মিডিয়ামে রাখবেন, বড় করে দিবেন না, আস্তে আস্তে এই রান্না করবেন, ভালো লাগবে খেতে। আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ফ্রাই হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকে আমার এই বেগুন ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ছোট্ট লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা নিজেরা ট্রাই করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আমার ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড রিলেটিভদের সাথে। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।